সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এলটিভি এইচডির পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের পরামর্শ অনুষ্ঠান। দর্শক বরাবরের মতো যারা আমার অনুষ্ঠানটি দেখেন, আজকের অনুষ্ঠানটি মূলত আমরা এই হাইড্রোপনিক ঘাসের ট্রে কীভাবে বিক্রয় করি, কোথায় বিক্রয় করি, কোথা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে আলোচনা করার জন্য। অনেকেই হাইড্রোপনিক ঘাসের ট্রেটি খুঁজে থাকেন, কোথায় থেকে নেবেন আপনাদের ধারণার বাইরে থাকে, সেক্ষেত্রে আমরা আলোচনা করব। মূলত আমরা এই হাইড্রোপনিক ঘাসের ট্রে যেটা সেল করি এটার নাম হচ্ছে ড্রেন ট্রে। ড্রেন ট্রের নামের কারণ হচ্ছে চার পাঁচটা ড্রেন করা হয়েছে। এই ড্রেনটা আসলে মূলত সাধারণ ট্রেনের মতো না, চারপাশ দিয়ে ড্রেন করা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ড্রেন করা ট্রেগুলোই হাইড্রোপনিক ঘাসের ট্রে। তাছাড়া অন্যান্য ঘাসের ট্রে তো আপনি যে ঘাস চাষ করতে পারবেন না তা কিন্তু না, অন্যান্য ট্রেতেও ঘাস চাষ করতে পারবেন। তবে এটা মূলত আমরা এটা হাইড্রোপনিক ঘাসের জন্যই করা হয়েছে, যেটা মাটিবিহীন ঘাস চাষ করতে পারবেন। তো দর্শক কথা বাড়াবো না, যারা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে আগে নিয়েছেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে আপনার আইডিয়া আছে, ধারণা আছে। এই ট্রেটিও আপনারা নিতে পারেন। এই ট্রেটি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আমরা পৌঁছাতে ইনশাল্লাহ চেষ্টা করি। তবে আপনাকে আমাদের ট্রান্সপোর্টের নাম বলে দিতে হবে, যমক ট্রান্সপোর্ট আমার থানায় আছে, যদি অবশ্যই আমার এখানে থাকে সেই থানার ট্রান্সপোর্টের থানার পর্যায়ে পৌঁছাবে, আদারওয়াইজ জেলা পর্যায়ে আপনাকে সংগ্রহ করতে হবে। আর এই ট্রেগুলো মূলত আমরা যেভাবে বিক্রয় করে থাকি সেটা হচ্ছে পাইকারি হিসাবে বিক্রয় করে থাকি। একটি ট্রে বা পাঁচ দশটি ট্রে আমাদের কাছে নিতে পারবেন না, আপনাকে নিতে হলে কমপক্ষে 15টি ট্রে নিতে হবে। 15টি ট্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মূল্য নির্ধারণ করে থাকি, কেননা বাজারের সাথে সেই ক্ষেত্রে আমরা বলবো আপনার সরাসরি ফোন কল করে রেটটা জানবেন। শুধুমাত্র আপনি কোয়ান্টিটিটা যাতে কমপক্ষে 15 পিস হয় সেক্ষেত্রে আপনার আইডিয়াটা ঠিক রাখবেন যে আমি নিলে কমপক্ষে 15 পিস নেব। তো মূল্য নির্ধারণটা আমরা ফোনেই করব। আশা করি যারা এই ট্রেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করবেন। আর আমাদের সমস্ত কার্যক্রম বায়োগ্যাস প্লান্ট কার্যক্রম বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য আমরা করে থাকি। বাংলাদেশের আনাচ একনাচে যে কোনো থানা জেলা গ্রাম হোক সেখানে আমরা করে থাকব ইনশাল্লাহ। যদি কেউ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে চান, বিভিন্ন ডিজাইন আমরা বায়োগ্যাস প্লান্ট করে থাকি, স্বল্প খরচে অধিক খরচে, স্বল্প মেয়াদে অধিক মেয়াদে, এবং আপনি যদি আপনার জায়গাটা কম থাকে, যে জায়গা অনেকেই ডিজাইন অনুসারে করতে পারে না সেই জায়গাতেও আমরা প্লান্ট স্থাপন করে দিতে পারবো। যে সাধারণত একজনের বায়োগ্যাস প্লান্ট করতে 8 ফিট বাই 18 ফিট বা 10 ফিট বাই 18 ফিট জায়গা লাগে, এর থেকে কম জায়গা যদি আপনার থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ওই কম জায়গায় আপনার আলাদা ডিজাইনের মাধ্যমে ওই অল্প জায়গার মধ্যে সেম পরিমাণ গ্যাস আপনি উৎপাদন করতে পারবেন, সেই ধরনের বায়োগ্যাস প্লান্ট ইনশাল্লাহ স্থাপন করে দিতে পারবো। তো দর্শক এই ছিল আমার কথা। যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার এলাকার পরিবেশের জন্য একটি খামারির উপকারের জন্য আপনি আমার ভিডিওটি শেয়ার দিতে পারেন, লাইক দিতে পারেন, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশরাফুজ্জামান, ঢাকা, বাংলাদেশ।